একই দিনে এক ডজনের বেশি সিনেমা। ইয়েস, আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাবে 14টি বাংলাদেশি সিনেমা। ভাবা যায় সিনেমাগুলোর মধ্যে প্রথমে জায়গা করে নিয়েছেন ঢালিউড মেগাস্টার অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার মুভিটা। শরীফুল রাজের তিনটি ছবি আসছে আসন্ন ঈদ উল ফিতরে। গিয়াসউদ্দিন সেলিমের কাজলের রেখা, মিশুক মনির দেওয়ালের দেশ এবং মুস্তফা কামাল রাজের উমর। জাজের দুইটি সিনেমা মুক্তি পাবে আসন্ন ঈদে। এর মধ্যে জিনের সিকুয়েল জিন টু এবং পো টু। রৌশানের দুইটি ছবি আসছে ঈদে, একটি ইকবালের হরর থ্রিলার মুভি ডেড বডি আর একটি সরকারি অনুদান প্রাপ্ত মায়া দা লাভ। এছাড়াও ফেরদৌস পূর্ণিমা বহুদিন পর আহারে জীবন নিয়ে ঈদে ফিরছেন। জায়েদ খানের গত এক যুগ পর ঈদে সোনার চর ছবি মুক্তি পাচ্ছে, সাথে রয়েছে কাজী মারুফের গ্রিন কার্ড। এছাড়াও নাম না জানা আরও দুইটি মুভি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। এই ডজন খানিক ছবির মধ্যে আলোচনা হচ্ছে মাত্র দুই থেকে তিনটি সিনেমা নিয়ে, যার মধ্যে ঈদের সবচেয়ে আলোচিত এবং বিগ বাজেটের ছবি রাজকুমার রয়েছেই, যেই সিনেমাটিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছে হলিউডের কোর্টনি কফি। ইতিমধ্যে সিনেমাটির একটি গান প্রকাশ পেয়েছে, গানটি নেট পাড়ায় নতুন নতুন রেকর্ড গড়তেই চলেছে। আলোচনা হচ্ছে শরীফুল রাজ এবং বুবলির দেওয়ালের দেশ নিয়ে, যেই মুভিটার টিজার এবং গান ব্যাপক আলোচনায় এবং প্রশংসিত হচ্ছে। আলোচনায় আছে জাজ মাল্টিমিডিয়ার জিন টু। জাজের কর্ণধর বিভিন্ন প্রমোশনাল স্ট্র্যাটেজি দিয়ে সিনেমাটিকে আলোচনায় রাখার চেষ্টা করছে এবং মোহাম্মদ ইকবালের বিভিন্ন প্রমোশনাল স্ট্র্যাটেজি দিয়ে আলোচনায় আছে ডেড বডি। ইতিমধ্যে 120 থেকে 130টি সিনেমা হল পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার চলচ্চিত্রের। বাংলাদেশে হলের সংখ্যা মাত্র 170 থেকে 180টির মতো। সেখানে যদি শাকিব খানের 120 থেকে 130টির মতো হল নেয়, তাহলে বাকি 11টি সিনেমার ভাগ্যে 25 থেকে 30টির মতো হল থাকবে। এই হলগুলোর জন্যই তাদের লড়তে হবে। ভাবা যায় ঈদের মাত্র 10 দিন বাকি, এই 10 দিনে কি আরো কোনো সিনেমা মুক্তির জন্য প্রস্তুত হয় কি না, এটাতেও কিন্তু প্রশ্ন রয়েছে। যাই হোক, আপনি কোন সিনেমাটির জন্য বেশি করে অপেক্ষায় আছেন জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।